আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জেলা প্রশাসকের কার্যালয় সিংহের নাজির কাম কেসিয়ার মিউটেশন সহকারী সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে উনত্রিশ নম্বর অঙ্ক দিয়ে উনত্রিশ নম্বর অঙ্কে বলা ছিল কোন সংখ্যার সাতত্রিশ পার্সেন্ট থেকে সাতত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল সাইত্রিশ হবে তো এখান থেকে ধরে নিয়ে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের সাইত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে 37 বাই এখান থেকে যদি 37 বিয়োগ করি রেজাল্ট আসবে হচ্ছে থার্টি বা এটা করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট আসবে হচ্ছে বা এক্স আসবে হচ্ছে ডিভাইড বাই আসবে হচ্ছে টু হান্ড্রেড দুইশো হবে হচ্ছে সংখ্যাটি এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিরিশ নাম্বার তিরিশে বলা আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে ছয় হাজার টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে আসল কত তো এখানে দেওয়া আছে মুনাফা আসলের ভাগের তিন অংশ অতএব মুনাফা ইকুয়াল যদি আমাদের থ্রি হয় তাহলে আসল হবে হচ্ছে এইট তো এখানে যেটা বলা আছে থ্রি এক্স প্লাস এইট এক্স সব মিলিয়ে হয় হচ্ছে ছয় হাজার ছয়শো বা ইলেভেন এক্স ইকোয়ালস ছয় হাজার ছয়শো বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ছয়শো অতএব আসল ইকোলস হচ্ছে এইট এক্স এইট ইন্টু ছয়শো ইকোলস আসবে হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হবে হচ্ছে আসল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একত্রিশ নাম্বার একত্রিশে বলা আছে একটি সোনার গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত দুই কী পরিমাণ সোনা মেশালে অনুপাত পাঁচ অনুপাত এক হবে তো এখানে দেওয়া আছে হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে এখানে সোনা এবং তামার যে অনুপাত সেটা দেওয়া আছে হচ্ছে তিন অনুপাত দুই তাহলে সোনার পরিমাণ হবে হচ্ছে তিন দুই পাঁচের মধ্যে তিন অংশ ইন্টু পঁচিশ ইকুয়ালস আসবে হচ্ছে পনেরো গ্রাম আর তামার আসবে হচ্ছে পাঁচের দুই অংশ ইন্টু পঁচিশ আসবে হচ্ছে দশ গ্রাম তাহলে আমরা সোনা হচ্ছে পনেরো গ্রাম তামা হচ্ছে দশ গ্রাম তার সাথে এক্স গ্রাম যদি আমরা যোগ করি তাহলে অনুপাতটা আসবে হচ্ছে পাঁচ এক এটা করলে আসবে হচ্ছে পনেরো প্লাস এক্স ইকোলস পঞ্চাশ বা এক্স ইকোলস আসবে হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এই পঁয়ত্রিশ গ্রাম সোনা অতিরিক্ত মেশাতে হবে তাহলে পঁয়ত্রিশ গ্রাম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার বত্রিশ নাম্বার বত্রিশে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকোলস ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোল এইটি থ্রি হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ কত তাহলে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকোলস বলা আছে হচ্ছে ফিফটিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোলস এইটি থ্রি জিজ্ঞাসা করা হয়েছে এ বি প্লাস বি সি প্লাস সি এ তো সূত্র অনুযায়ী আমরা জানি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ

বাই টু ইকলস আসবে হচ্ছে সেভেন্টি ওয়ান অর্থাৎ এই একাত্তর হবে হচ্ছে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেত্রিশ তেত্রিশে বলা আছে যদি ফোর এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকুয়ালস টু হয় তবে এইট এক কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত তো এইটা আগে আমরা একটু ছোটো করে নেই সেটা আসবে টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকুয়ালস টু এইটা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আসবে হচ্ছে টু এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস বি মাইনাস টু এ বি ইক টু এইট এটা কাটা বা স্কোয়ার আসবে টু এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়ালস আসবে দুই আর এই চারিপাশে যোগ করলে আসবে হচ্ছে ছয় বা টু এক্স টু এ প্লাস ওয়ান বাই এ ইকোয়ালস আসবে হচ্ছে রুট ওভার সিক্স আমাদের এখানে মান বের করতে হবে হচ্ছে এইট এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের এইটা আসবে হচ্ছে টু এ হোল কিউব প্লাস ওয়ান বাই এ হোল কিউব তাহলে আসবে কিউ প্লাস বি কিউব এই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু এ ইন্টু ওয়ান বাই এ আর টু এ প্লাস ওয়ান বাই এ এটার মান বসলে ভাবো হচ্ছে রুট ওভার সিক্স হোল কিউব মাইনাস তিন দোকানে ছয় এটা এটা কাটা ইন্টু আসবে হচ্ছে রুট সিক্স মান বসালে এটা করলে আসবে হচ্ছে সিক্স রোড সিক্স মাইনাস সিক্স রোট সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে জিরোটা নিম্নমান হবে হচ্ছে শূন্য এটি প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার চৌত্রিশ নাম্বার চৌত্রিশে বলা আছে পুরোকণ চিত্রসহ সংজ্ঞাধীন প্রথমে হচ্ছে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে একটা কোন আর একটা কোণের পুরোক্কণ হয় অর্থাৎ এক বি আর বি কোণ এক তারপর প্রশ্ন নম্বর খ খতে বলা আছে রম্বস রম্বস যে চতুর্ভুজের পরপর দুই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোন এক নয় তাকে বলা হয় হচ্ছে রম্বস। তারপর প্রশ্ন নম্বর গ নাম্বার গতে বলা আছে সন্নিহিত কোণ কাকে বলে একই শীর্ষবিন্দু বিশিষ্ট দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুইটি সাধারণ বাহুর দুই দিকে অবস্থিত হয় তাহলে একটা সন্নিহিত কোণ বলে অর্থাৎ এই কোণ এই কোণে সন্নিহিত কোণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে বলা আছে ট্রাফিজিয়াম ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাদেরকে বলা হয় হচ্ছে ট্রাপিজিয়াম এটা একটা ট্রাপিজিয়াম তারপরে প্রশ্ন উম মতে বলা আছে ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে বোঝায় বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় একে আদার প্রকাশ করা হয় এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ